ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা জানব চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2024-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ করো। আশা করি তোমরা যদি এগুলো পড়ে নাও তাহলে তোমাদের এক কথায় প্রকাশ এগুলোর মধ্য থেকেই পরীক্ষা আসবে। দেখো, যে সব কিছু খায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় সর্বভোগ। ভিক্ষার অভাব, ভিক্ষার অভাব আমরা বলবো এক কথায় দুর্ভিক্ষ। দয়া আছে যার, আমরা এক কথায় কি বলবো? সদয়। দেখা যায় না যা, আমরা এক কথায় কি বলবো? অদৃশ্য। যা আমরা চোখে দেখতে পাই না তাকে এক কথায় আমরা কি বলবো? অদৃশ্য। চলো পরেরগুলো দেখে নিই। যিনি শিক্ষাদান করেন তাদের আমরা কি বলবো? শিক্ষক। সহ্য করার ক্ষমতা, এক কথায় কি বলবো? সহিংসতা। বুদ্ধি আছে যার, আমরা তাকে কি বলবো? বুদ্ধিমান। আবিষ্কারের জন্য যাত্রা, আবিষ্কারের জন্য যাত্রা আমরা এক কথায় কি বলবো? অভিযান। পরেরগুলো দেখো। শেষ নেই যার, তাকে আমরা এক কথায় বলবো? অনন্ত। চিকিৎসা করেন যিনি, আমরা এক কথায় কি বলবো? চিকিৎসক। যা বারবার দুলছে তাকে আমরা এক কথায় বলবো? দোদুল্যমান। যিনি গান করেন তাকে আমরা বলবো গায়ক। যিনি সব কিছু সহ্য করেন তাকে বলা হয় সর্বং সহা। যার দয়া নেই তাকে এক কথায় কি বলবো? নির্দয়। যে বিদেশে থাকে তাকে এক কথায় বলবো? প্রবাসী। মানে যারা বিদেশে থাকে তাদেরকে এক কথায় বলা হয় প্রবাসী। ময়ূরের ডাক, ময়ূরের ডাককে আমরা এক কথায় কি বলবো? কেকা। কেকা হলো ময়ূরের ডাক। এর আগের ভিডিওতে আমি তোমাদের ইংলিশের প্যারাগ্রাফগুলো দিয়ে দিয়েছি, তোমরা দেখে না থাকলে সেগুলো অবশ্যই কিন্তু দেখে নেবে। জলে ও স্থলে থাকে উভচর, যেসব প্রাণী জলে ও স্থলে থাকে তাদের আমরা উভচর প্রাণী বলি, তো এক কথায় আমরা উভচর বলবো। যে ফেরি করে বেড়ায় বা যিনি ফেরি করে বেড়ায় তাকে এক কথায় আমরা কি বলবো? ফেরিওয়ালা। ভিজে মাটি, মাটির গন্ধ, ভিজে মাটির গন্ধ আমরা বলবো সোদা গন্ধ। অন্যের উপর নির্ভরশীল গাছ, এক কথায় আমরা তাদের কি বলবো? পরগাছা। চাঁদের আলো, চাঁদের আলোকে আমরা কি বলবো? চন্দ্রালোক, চন্দ্রালোক। বিদ্যা আছে যার, তাকে বলা হয় বিদ্বান। যার মৃত্যু নেই তাকে আমরা বলবো অমর। মহান যে নারী তাকে বলা হবে মহীয়সী। এখানে তোমাদের আসতে পারে শিক্ষা আছে যার, তাকে বলা হবে শিক্ষিত। এই বিদ্বানটা ঘুরে তোমাদের শিক্ষিত দিতে পারে। শক্তি আছে যার, তাকে আমরা বলবো শক্তিধর। অশ্বের ডাক মানে ঘোড়ার ডাককে আমরা বলবো হেসা। সিংহের ডাক, সিংহের ডাককে আমরা বলবো হুঙ্কার। কুকুরের ডাক, কুকুরের ডাককে এক কথায় বলা হয় বুক্কন। এর আগের ভিডিওতে আমি তোমাদের সিঙ্গুলার নাম্বার টু প্লুরাল নাম্বার যে ইম্পর্টেন্টগুলো রয়েছে, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেগুলো অবশ্যই দেখে নেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো লাইক করবে। জানবার ইচ্ছা আমরা কি বলবো? জিজ্ঞাসা। পান করার ইচ্ছা কি বলবো? পিপাসা। যে নারী প্রিয় কথা বলে তাকে বলা হয় প্রিয়ংবদা। যে বেশি কথা বলে তাকে এক কথায় বলা হয়, এই এক কথায় প্রকাশগুলো তোমরা অবশ্যই খাতায় কিন্তু লিখে রাখবে, লিখে তোমরা এগুলো পড়বে। চলো পরেরগুলো দেখে নিই।
পঙ্কে জন্মে যা, আমরা কি বলবো? পঙ্কজ। গভীর রাত্রি, এক কথায় কি বলবো? নিশীথ। যা কখনো নষ্ট হয় না, তাকে বলা হয় অবিনশ্বর। একবার ফল দিয়ে যে গাছ মারা যায়, তাকে বলা হয় ঔষধি গাছ। তো একবার ফল দিয়ে যে গাছ মারা যায়, এক কথায় কি হবে? ঔষধি। তারপরে যিনি সব কিছু জানেন, তাকে এক কথায় কি বলা হবে? সর্বজ্ঞ। সর্বজ্ঞ মানে হচ্ছে যিনি সব কিছু জানেন। নীল বর্ণ পদ্ম, নীল বর্ণ পদ্মকে আমরা কি বলবো? ইন্দিবর। শ্বেত বর্ণ পদ্ম, তাকে আমরা কি বলবো? পুণ্ডরীক। পুণ্ডরীক হলো শ্বেত বর্ণ পদ্ম। আকাশে চড়ে যে, আকাশে চড়ে যে, এক কথায় কি বলা হবে? খেচর। আকাশে চড়ে যে, এক কথায় বলা হবে কি বলো? খেচর। ভাতের অভাব, ভাতের অভাবকে এক কথায় কি বলা হবে? হা ভাতে। যার মধ্যে জ্ঞান আছে, যার মধ্যে জ্ঞান আছে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি জ্ঞানী। যুদ্ধ করেন যিনি, তাকে এক কথায় কি বলা হবে? যোদ্ধা। যিনি যুদ্ধ করেন তাকে যোদ্ধা বলা হবে। ভয় নেই যার, তাকে বলা হবে অকুতোভয়। এই হলো তোমাদের ইম্পর্টেন্ট এক কথায় প্রকাশ।